নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়তে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। কালকের ভিডিও এটা, কালকে 17 এপ্রিল 2021 শনিবার, এবং শনিবারের দিন আপনি মেষ থেকে মীন রাশির মানুষ হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা বা তার পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আমি করবো বা করার চেষ্টা করবো। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে নেবেন। বছরের প্রথম শনিবার কীভাবে চলবেন, কীভাবে চলা উচিত, কী করা উচিত তার ইনফরমেশানগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। প্রথম কথা বলবো, কালকে সম্ভব হলে কিছু দান করুন। কোনো গরিব মানুষ, কোনো দুঃখী মানুষ, আপনার সামর্থ্য মতো কিছু দান করুন, খুব ভালো রেজাল্ট আসবে। যে রাশিরই মানুষ হন, মেষ, বৃষ, ধনু, মকর, কুম্ভ, কন্যা, যে রাশিরই আপনি মানুষ হন, আপনি কিছু দান করুন, এটা কিন্তু আপনার জন্য বা আপনাদের জন্য খুব ভালো রেজাল্ট দিতে পারে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, বড় ঠাকুর অর্থাৎ শনিদেবকে কালকে স্মরণ করুন বা তাকে ডাকুন, ডেকে দিনটা শুরু করুন, অবশ্যই বেটার রেজাল্ট বা ভালো রেজাল্ট কিন্তু আসবে। তাই দুটো কাজ করতে বলছি, গরিব মানুষকে কিছু দান করা এবং বড় ঠাকুরকে দেওয়া। গরিব মানুষ, সে যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড হন বা ফিজিক্যালি চ্যালেঞ্জড মানুষ হন, আরও বেটার বা আরও ভালো রেজাল্ট হচ্ছে। তাই এটা করলে আমার তো মনে হয় আপনারা ভালো রেজাল্ট বা ভালো ফল পাবেন। পরের ধাপে আসবো, পরের ধাপে যাবো, কালকের দিনের সামগ্রিক রাশিফলগুলো দেওয়ার চেষ্টা করব। কিন্তু খেয়াল রাখতে বলবো, কালকের দিনের আপনারা মোটামুটি সকাল 9:05 থেকে 11:15 এই সময়টাকে একটু সাবধানে ব্যবহার করুন। সকাল 9:05 থেকে 11:15 এই সময়টাকে একটু সাবধানে ব্যবহার করে পরের সময় কিন্তু ভালো হয়। আর বিকেলের দিকটা খুব ইম্পর্টেন্ট বা খুব গুরুত্বপূর্ণ কাজগুলো আমার তো মনে হয় আপনাদের জন্য বা আপনাদের ক্ষেত্রে না রাখাটাই ভালো হবে, বা না রাখলেই আমার মনে হয় বেটার রেজাল্ট আসবে। কালকের দিন কীভাবে এগোবেন চলুন শুরু করা যাক। তার আগে লাস্ট কথা যেটা বলে নিই, কালকের দিনে যে যে নক্ষত্রের জাতক বা জাতিকারা ভালো রেজাল্ট পাবেন তারা হলেন অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্বভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্রের জাতক বা জাতিকাদের বা মানুষজনদের ক্ষেত্রে এক্সপেক্ট করছি ভালো রেজাল্ট তুলনামূলকভাবে আসবে বা ভালো রেজাল্ট আসতে পারে। প্রথম রাশি মেষ রাশি, মেষ রাশিকে দিয়ে শুরু করব, মেষ রাশির জাতক বা জাতিকাদের দিয়ে শুরু করব। মেষ রাশির শুভ সময় সকাল 11:30 থেকে 2:30, কিন্তু সকাল 9:05 থেকে সকাল 11:00 বুঝে ব্যবহার করুন বা বুঝে ব্যবহার করলে ভালো হবে। মেষ রাশি যতটা পারবেন হালকা রঙের ব্যবহার করুন। কালকের দিনে দেবতা বলেছি, সংখ্যা নয়, ব্যবহার করতে পারেন বা ব্যবহার করলে ভালো হবে। শরীরের দিকে খেয়াল রাখুন, গুরুজনদের শরীরের জায়গাটা লক্ষ্য রাখুন। আপনার যদি মেষ রাশি হয় বা আপনি যদি মেষ রাশির মানুষ হন, আপনার এবং আপনার বাড়ির যারা সিনিয়র মানুষজন রয়েছেন প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেকের শরীর স্বাস্থ্য কিন্তু খেয়াল রাখতে হবে। অর্থের চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও কাজকর্মের ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ হচ্ছে না। ভুল কথা বলে, ভুল জায়গায় ভুল বাক্য প্রয়োগ এবং কাউকে কথা দিয়ে পস্তাতে হতে পারে, কাজকর্মের ক্ষেত্রে কিন্তু স্ট্রাগল দেখাচ্ছে। তাই কাজকর্মের জায়গা মেষ রাশি খেয়াল রাখুন। দায়িত্বের কাজ, ঝুঁকির কাজ, রিস্ক ফ্যাক্টর অ্যাভয়েড করাটা আমার মনে হয় বেটার হবে। কারণ কাজ, কর্ম, উন্নতি এবং কাউকে কোনো কথা দেওয়া, কারুর হয়ে কিছু কথা বলা বা বাক্য প্রয়োগ, পরিষ্কার কথা, ঠিকঠাক জায়গায় ঠিকঠাক মতো বাক্য প্রয়োগ না করতে পারলে আপনারা পস্তাবেন, আপনারা কিন্তু প্রবলেমে পড়তে পারেন। তাই এটা খেয়াল রাখুন। মোটের ওপর নিজের হাতের কাজগুলো ঝুঁকিহীনভাবে করুন, যেখানে রিস্ক নেই, মসৃণভাবে কাজ এগোনো যায় সেই জায়গাগুলো, সেই কাজগুলো কিন্তু আপনারা করতে পারেন, এটাতে অসুবিধা নেই। পারিবারিক শান্তির জন্য অবশ্যই ভালো দিন। বাবা মায়ের সাথে সম্পর্ক, শরীরটা খারাপ বলছি কিন্তু সম্পর্ক জায়গাগুলো, ভাই বোনের সাথে সম্পর্ক এবং হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপও মোটের ওপর স্টেবল থাকছে, অসুবিধা নেই। সন্তানরা ভোগাতে পারে, সন্তানরা টেনশন বা চাপ তৈরি করে দিতে পারে, একটু খেয়াল রাখতে হবে। বিদ্যাস্থান শুভই বলা চলে, তবে মেষ রাশি কালকে কোনো ঝুঁকি নিতে আমি বারণ করব, বা এটা কিন্তু আপনাদের একটু মেনে চললে আমার মনে হয় ভালো হবে। প্রেমিক প্রেমিকারা মোটের ওপর স্টেবল রেজাল্টই পাচ্ছেন, কিছু ক্ষেত্রে ঝগড়াঝাটি হলেও খুব বড় অসুবিধা বা অশান্তির জায়গা কিন্তু নেই বা হচ্ছে না। তাই এগিয়ে যান, এগোনোর চেষ্টা করুন। মেষ রাশি অশ্বিনী নক্ষত্র ও অযথা টেনশন বাড়তে পারে। ভরণী নক্ষত্র প্রতিবেশী থেকে সাবধান। কৃত্তিকা নক্ষত্র গুরুজনদের শরীর কিন্তু টেনশনের কারণ হবে। আবার রিপিট করছি, পরের রাশি হচ্ছে বৃষরাশি। আপনি যদি বৃষরাশির মানুষ হন, কালকের দিনে 9:15 থেকে 10:45 সতর্ক থাকা
11:10-15 থেকে দুটো বেস্ট টাইম ব্যবহার করুন, ডিপ কালার ব্যবহার করুন, গাঢ় রঙগুলোর ব্যবহার করবেন। কালকের দিনে আপনি চাইলে 4 সংখ্যার ব্যবহার করুন, কাজের ব্যাপারে, কর্মের ব্যাপারে, উন্নতির ব্যাপারে, প্রোগ্রেসের ব্যাপারে এবং যে কোনো বিষয়ে কথা বলা বা কথা বলার চেষ্টা করার ব্যাপারে আমি বলবো ঝুঁকি নেওয়ার প্রয়োজন রয়েছে। কাজকর্ম, উন্নতি, সাকসেসের জন্য অবশ্যই ঝুঁকি নেওয়া যায়, ঝুঁকি নেওয়া চলতে পারে এবং পজিটিভলি কাজকর্ম করা উচিত হবে। আপনি যদি বিশ্বরাশির মানুষ হন, খুব বেশি বাধা বিপত্তি আসবে না, সাময়িক ছোটোছাটো বাধা বা বিপত্তি বা গোলযোগগুলো তৈরি হতেই পারে, কিন্তু ওভারঅল প্রোগ্রেস থাকছে, কাজকর্ম করে স্যাটিসফ্যাকশান থাকছে এবং কিছু জনের তো থাকেই এটা না যে আমার হলো না, এটা বাদ দিন, কিন্তু ওভারঅল আপনি চেষ্টা করুন ভালো রেজাল্ট, ভালো ফল বার করানোর, বেটার রেজাল্ট আসছে বা বেটার ফল আসছে, এটা কিন্তু ভালো দিক, অর্থের জন্য মোটের ওপর শুভ দিক হচ্ছে, অর্থনৈতিক চাপ নিয়ন্ত্রণের মধ্যেই থাকছে, খুব বেশি অসুবিধা নেই। বিশ্বরাশি শরীরগত দিক ভালো হচ্ছে, গুরুজনদের শরীর কিছু ভোগান্তি আসতে পারে, তবে হ্যাবক কোনো প্রবলেম বা হ্যাবক কোনো অসুবিধার জায়গা নেই। সন্তানরা অবাধ্য থাকলেও থাকতে পারে, বিদ্যাস্থান শুভ নয়, পারিবারিক ক্ষেত্র কিন্তু নজর রাখতে হবে, অকারণে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, বাবা মায়ের সাথে বা পরিবারের মেম্বারদের সাথে, মানুষজনদের সাথে ঝগড়া বা অশান্তির একটা নির্দেশ থাকছে, অযথা মাথার ওপর বা মনের ওপর চাপ পড়ার যোগ থাকছে। তাই আপনি যদি বৃষরাশির মানুষ হন বা আপনার যদি বৃষরাশি হয়, আমি বন্ধুরা আপনাকে এই দিকটা বা আপনাদেরকে এই দিকটা লক্ষ্য রাখতে বলবো, নাহলে কিন্তু আপনি প্রবলেমে পড়তে চলেছেন বা নাহলে কিন্তু অসুবিধার মধ্যে পড়তে পারেন। তাই কোনো ঝগড়া, কোনো পারিবারিক বিবাদ, কোনো পারিবারিক গোলযোগ এগুলোতে আমার মনে হয় না আপনাদের জড়ানো বা আপনাদের জড়িয়ে যাওয়া কিন্তু ভালো হবে, খেয়াল রাখুন। বৃষরাশি কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা কাজ করিয়ে নিন, রোহিণী নক্ষত্র ফালতু চিন্তা বন্ধ করুন, মৃগশিরা নক্ষত্র মুখের ভাষা সংযত করুন, প্রবলেম বাড়বে না হলে। মিথুন রাশি 6 সংখ্যা ব্যবহার করতে পারেন, 9:20 থেকে 11:00 সতর্ক থাকে, পরের সময়টা 3:00 পর্যন্ত আরামসে ব্যবহার করা। বেস্ট কালার হচ্ছে কালকের দিনের জন্য সবুজ, ব্যবহার করুন, শনিদেবকে ডাকুন, আপনি কিন্তু ভালো রেজাল্ট পেতে চলেছেন। কালকের দিন মিথুন রাশির কর্মসিদ্ধির দিন, পজিটিভলি কাজ করা, পজিটিভলি চেষ্টা করা এবং ঝুঁকি নিয়েই কাজ করা, কিন্তু কাজ করা, নিজেকে ব্যস্ত রাখা এবং নিজের প্রোগ্রেস বা উন্নতিগুলোকে সঠিকভাবে বার করে নিয়ে আসা, সঠিক ক্ষেত্রে সঠিক বাক্য প্রয়োগ এবং বুদ্ধিমত্তার প্রয়োগ আপনার উন্নতি সাধিত করবে, আপনি যদি মিথুন রাশির মানুষ হন। তাই আশা করবো আপনি বুঝতে পারছেন আপনাকে কী বলতে চাইছি বা আপনাদেরকে কী বলতে চাইছি। ডিপ্রেশন, ফালতু চিন্তা না করে প্রপার পরিকল্পনা বা পরিকল্পনা নিয়ে এগোনো, ঝুঁকি নিয়ে এগোনো আপনার জন্য ভালোই হবে, তবে টাকা পয়সার বড় ডিলিংস কিন্তু কালকের দিন করবেন না বা করা কিন্তু শুভ হবে না, এটা লক্ষ্য রেখে চলুন। গুরুজনদের শরীর ভালো থাকছে, নিজেদের শরীরটা সাবধান রাখুন। আপনি যদি মিথুন রাশির জাতক হন বা মিথুন রাশির মানুষ হন, একটা ব্যাপার বলবো যে দীর্ঘসূত্রিতা ফেলে রাখা এটা কিন্তু আপনার জন্য উপযুক্ত নয়, ওই করছি করব হচ্ছে হবে করে নিন, হইয়ে নিন, এটা কিন্তু বেস্ট হচ্ছে বলবো। পারিবারিক শান্তি মোটের ওপর স্টেবল থাকলেও প্রতিবেশী, বন্ধুবান্ধব, প্রেম সতর্ক থাকুন, প্রেম, ভালোবাসা, প্রতিবেশী এবং বন্ধুবান্ধব এরা কিন্তু কোনো না কোনোভাবে প্রবলেম আপনার লাইফে ক্রিয়েট করবে, আপনাকে মেন্টালি বা ফিজিক্যালি হ্যারাস হতে পারে, লক্ষ্য রাখবেন। ছোটোখাটো চোটাঘাত লাগার একটা যোগ থাকছে, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করাটা আমার মতে বাঞ্ছনীয়, বিদ্যাস্থান শুভ নয়, সন্তান সুখ কিন্তু ভালো রয়েছে, তাই সন্তান এবং সন্তানকে প্রপার সময় দিন, মিথুন রাশির জন্য খুব একটা খারাপ কিছু হচ্ছে না। মিথুন রাশি প্রোগ্রেসের সব দিন, প্রথম শনিবার শনিদেবকে স্মরণ করে এগিয়ে যান। মৃগশিরা নক্ষত্র সম্মান বাড়ান, আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো পাশের বাড়ি, আত্মীয় স্বজন সতর্ক থাকতে হবে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে চেষ্টা করবেন এজেড পার্সনদেরকে সাথে নিয়ে চলার, কাজের জন্য বা তাদের সাহায্য নেওয়ার, উন্নতি আসবে। কর্কট রাশির কিন্তু 9:05 থেকে 11:30 সতর্ক থাকার সময় হচ্ছে। কর্কট রাশি সাদা রং, কর্কট রাশি বড় ঠাকুরকে ডাকা, 1 সংখ্যার প্রয়োগ ভালো হচ্ছে। টেনশান বাড়তে চলেছে কালকের দিন কর্কট রাশির, অকারণে টেনশান, চাপ, দুশ্চিন্তা বেড়ে যেতে পারে, কাজকর্ম বা প্রোগ্রেসের ক্ষেত্রে, প্রত্যেক ক্ষেত্রে অথবা অর্থের দিক থেকে খুব বেশি তাড়াহুড়ো করবেন, ঝুঁকি নেবেন, প্রবলেমে পড়ে যাবেন। কালকের দিন খুব চাপ নেওয়ার দিনই নয়, টেনশান নেওয়ার দিনই নয়, নিশ্চিন্তে থাকতে হবে, কাজকর্ম করার ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে। যেখানে ঝামেলা, যেখানে ঝঞ্ঝাট, যেখানে বিবাদ আপনি সেখান থেকে দূরে থাকুন। আমি বলবো কাজ, যেটুকু দায়িত্বের কাজ, নিজের হাতের কাজ, নিজের মুঠোর কাজ করুন, কিন্তু কোনোভাবে অন্যের দায়িত্ব এবং
যেখানে রিক্স রয়েছে আপনি সেই জায়গায় থাকবেনই না, আপনি যদি কর্কট রাশির মানুষ হন। সমস্যা কিন্তু বেড়ে যাবে বন্ধুরা, এবং সমস্যা কোনো না কোনোভাবে বাড়তে কালকের দিন চলেছে, তাই একটু লক্ষ্য রাখার তো অবশ্যই দরকার আছে আমার মনে হয়, বা আমি এটা আপনাদের বলতে পারি আপনি যদি কর্কট রাশির মানুষ হন। দাম্পত্য জীবন কিন্তু সুখের, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ, ইভেন প্রেমিক প্রেমিকাদের সম্পর্ক ভালো হতে পারে। একে অপরকে সময় দিন, দুজনের সমস্যাগুলো যদি থেকে থাকে আলোচনা করুন, বেটার রেজাল্ট। বাবা মাকে সাপোর্ট দিতে পারবেন, পরিবারকে সাপোর্ট দিতে পারবেন, আমি তোমাদের পাশে আছি, আমি তোমার সাথে আছি, এই সাপোর্ট দেওয়ার জায়গা রয়েছে। অর্থাৎ ফ্যামিলির সুখ, মেন্টাল পিস ফিরে আসতে চলেছে, কিন্তু ফিনান্সিয়াল ক্রাইসিস তৈরি হতে পারে, এটা লক্ষ্য রাখতে হবে। সন্তান সুখ ওভারঅল ভালো, বিদ্যার জায়গা কিন্তু মনোসংযোগ বিঘ্ন ঘটবে, কনসেন্ট্রেশন লেভেলে প্রবলেম রয়েছে, তাই মনোসংযোগ বা কনসেন্ট্রেশন বাড়ানোর বা বাড়িয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে। কর্কট রাশি পুনর্বসু নক্ষত্র, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু অবস্ট্রাকশন আসবে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকা স্লোলি এগোন, অশ্লেষা নক্ষত্র শত্রুতা থেকে সাবধান। পরের রাশি হচ্ছে সিংহ রাশি, সিংহ রাশির চার সংখ্যা, সিংহ রাশি বড় ঠাকুরকে ডাকা, সাদা খুব হালকা রঙগুলো ব্যবহার করা। সিংহ রাশির জাতক বা জাতিকা হলে 9:15 থেকে 11টা বুঝে শুনে ব্যবহার করা। গুপ্ত শত্রুতা, কাজকর্মের ক্ষেত্রে অবস্ট্রাকশন, অকারণে বাধা বিপত্তি তৈরি করার জায়গা কিন্তু রয়েছে। সাকসেস কাজের জায়গায়, সাকসেস কাজের জায়গায় প্রোগ্রেস, অবস্ট্রাকশন ছাড়া হবে না, এবং হয়রানির শিকার হতে পারে, একই কাজ চারবার পাঁচবার দুবার তিনবার করতে হতে পারে। তাই আপনি যদি সিংহ রাশির মানুষ হন বা আপনার যদি সিংহ রাশি হয়, খেয়াল রাখবেন, লক্ষ্য রেখে চলতে হবে যাতে আমার কাজ না আটকে যায়, খুব মেপে বা খুব সন্তর্পণে পা ফেলুন, কোনো রকম ঝুঁকি না নিয়ে। ইভেন যারা কলিগ বা যারা বন্ধুবান্ধব রয়েছেন তাদের থেকে বিশেষভাবে আপনি সাবধান বা সতর্ক থাকুন, আপনি যদি সিংহ রাশির মানুষ হন বা আপনার যদি সিংহ রাশি হয়, এটা কিন্তু সতর্ক থাকতে বলবো। কালকের দিন সবটা ঠান্ডা মাথায় নিয়ন্ত্রণ করুন, এবং বিশেষত কর্ম বা কর্মক্ষেত্র চোখ কান খোলা রাখবেন, আমি আপনাকে চোখ কান খোলা রাখার পরামর্শ কিন্তু কালকের দিন দেবো, সতর্ক থাকার পরামর্শ দেবো, দায়িত্ব এড়িয়ে চলার পরামর্শ দেবো। শরীর ভালো থাকছে, গুরুজনদের শরীরও এমন কিছু প্রবলেমের জায়গা নেই। অর্থের চাপ তবে নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, কোনো জায়গায় ইনভেস্টমেন্ট হতে পারে, নতুন কোনো কেনাকাটি চলতে পারে বা কেনাকাটি করার জায়গা থেকে যাচ্ছে, এটা নিয়ে অসুবিধা নেই আপনার যদি সিংহ রাশি হয় বা আপনি যদি সিংহ রাশির মানুষ হন। হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপটা একটু ক্রাইসিস আসতে পারে, বাট ফ্যামিলি, বাড়ির লোক, প্রেমিক প্রেমিকা প্রতি ক্ষেত্রে কিন্তু আশা করতে পারি মোটের ওপর স্টেবল রেজাল্ট পাচ্ছেন। সন্তানরা দুশ্চিন্তা একটু করাতে পারে, বাট সন্তানরা অবাধ্য থাকছে না, বিদ্যাস্থানও শুভ, কিন্তু গুপ্ত শত্রুতা, পেছনে লাগা, ছুরি মারা বা ছুরি মারার চেষ্টা করা, একটু সতর্ক থাকবেন বা একটু চোখ কান খোলা রাখবেন, একটু খেয়াল রাখার দরকার আছে। সিংহ রাশি মঘা নক্ষত্র যদি আপনার হয়, কালকের দিন কথা বাড়াতে যাবেন না। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জাতক বা জাতিকা হলে সাইলেন্টলি কাজ করবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র কালকের দিন জুনিয়রদের থেকে একটু সাবধান, তারা কিন্তু আখের গোছানোর চেষ্টা করতে পারে, বা তারা কিন্তু একটু নিজেদের কি বলবো, আচ্ছা বুঝতেই পাচ্ছেন, একটু খেয়াল রাখুন। পরের রাশি হচ্ছে কন্যা রাশি, কন্যা রাশির কিন্তু কালকের দিনে নীল রঙের ব্যবহার, বড় ঠাকুরকে ডাকা, দুই সংখ্যার প্রয়োগ করা, এবং 9:15 থেকে 10:45 সাবধানে ব্যবহার করে পুরো সময়টাকে 3টে পর্যন্ত আরামসে ব্যবহার করুন, ভালোভাবে কাজ করুন, পজিটিভলি কাজ করুন, সম্মান বাড়ানোর চেষ্টা করবেন। কর্মক্ষেত্রে সম্মান, প্রোগ্রেস, উন্নতি, সাকসেস বাড়ান। আপনি যদি কন্যা রাশির মানুষ হন বা আপনার যদি কন্যা রাশি হয়, ডুয়েল থট, অযথা চিন্তা, ফালতু চিন্তা ত্যাগ করুন, স্টেডি থাকুন, নিজের ওপর ভরসা রাখুন, আপনার দায়িত্বের কাজ আরামসে করুন আপনি যদি কন্যা রাশির মানুষ হন। কন্যা রাশি ফালতু চিন্তা যদি করেন, ভয় যদি পান, আপনি কিন্তু আটকে গেলেন, তাই একটুখানি নিজের ওপর জোর বা ভরসা রেখে কালকের দিন পজিটিভলি চেষ্টা করুন। প্রোগ্রেস আসছে, পজিটিভ রেজাল্ট আসছে, এনার্জি লেভেলে কিন্তু ঘাটতি থাকতে পারে, তবে অর্থের চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। অযথা অর্থ খরচার এমন কিছু জায়গা নেই। বাড়ির মানুষজনদের জন্য কিছু ক্রয় বা তাদের জন্য, তাদের সুখের জন্য, তাদের ভালো থাকার জন্য আপনি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট অবশ্যই করতে পারেন, এটা কিন্তু ভালো রেজাল্ট দেবে। দাম্পত্য জীবনটা একটু টালমাটাল হতে পারে, বাট ফ্যামিলি লাইফ, বাবা মা, ভাই বোন বা পারিবারিক সম্পর্ক, ইভেন প্রেমিক প্রেমিকাদের সঙ্গে সম্পর্কের জায়গা কিন্তু তুলনামূলকভাবে ভালো হচ্ছে বা
ভালো হচ্ছে বলাই চলে, প্রতিবেশীদের থেকেও সাপোর্ট পাচ্ছেন, কাজের জায়গায় ভরসা রাখতে হবে নিজের ওপর, দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, আনন্দের সাথে কাজ করতে হবে, শরীরটা খেয়াল রাখবেন, গুরুজনদের শরীর নিয়ে চাপ নেই, সন্তান ভালোই ফল দেবে, বিদ্যাস্থান শুভ নয়। তাই কন্যা রাশির জাতক বা জাতিকা আশা করি বুঝতে পারছেন যে কীভাবে এগোতে বলছি বা বলতে চাইছি। বন্ধুরা কিন্তু স্বার্থের জন্য মিশতে পারে, তাই বন্ধুবান্ধবী একটু বুঝে শুনে, একটু স্বার্থের জন্য মিশতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্র জাতক বা জাতিকা হলে শরীর কিন্তু ভোগাতে চলেছে, এনার্জি কিন্তু ঘাটতি আসতে পারে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা অযথা দুশ্চিন্তা করতে পারেন, নিজের ওপর আস্থা হারিয়ে ফেলতে পারেন। চিত্রা যদি নক্ষত্র হয় অতিরিক্ত মাথা গরম হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলবেন, লক্ষ্য রাখলে আমার তো মনে হয় বেটার রেজাল্ট বা ভালো রেজাল্ট আসছে। তুলা রাশি যদি হয় সাত সংখ্যা এবং বড় ঠাকুরকে ডাকা আপনার জন্য শুভ, সবুজ রঙের ব্যবহার আপনি ভালোভাবে করুন। কালকের দিনে 9:30 থেকে 10:45 সতর্কভাবে ব্যবহার করে দুটো পর্যন্ত সময়টাকে পুরোপুরিভাবে ব্যবহার করুন, তারপরে সময় বাড়াবেন, চাপ বাড়াবেন, এনার্জি বাড়াবেন এবং উৎসাহিত হয়ে কাজ করবেন, কাজের ক্ষেত্রে ঝুঁকি নেবেন, দায়িত্ব নিয়ে কাজ করবেন, অজানা জিনিসের প্রতি আগ্রহ দেখাতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু তুলা রাশির জাতক বা জাতিকাদের নতুনভাবে শুরু করা এবং কালকের দিনটাকে একটু ডিফারেন্ট হইতে ভাবা, একটু হাটকে বা একটু অন্যরকমভাবে দেখা আমি তো বলবো প্রয়োজন রয়েছে, এবং এটা কিন্তু আপনার জন্য বা আপনাদের জন্য সর্বাপেক্ষা শুভ হচ্ছে আপনি যদি তুলা রাশির মানুষ হন। কোনো না কোনোভাবে আপনি কিন্তু সাকসেস বার করবেন এবং নতুন কোনো মানুষ, নতুন কোনো বন্ধু বা বান্ধবী, তাদের সাথে পরিচিতি বা তাদের থেকে কোনোভাবে আপনার হেল্প পাওয়া বা হেল্প হওয়া, এটার যোগ কিন্তু তুলা রাশির ক্ষেত্রে দেখাচ্ছে। দাম্পত্য জীবন ভালো, প্রেমিক প্রেমিকারা সতর্ক থাকুন, প্রেম বন্ধু মানে যারা খুব ক্লোজ বন্ধু বা বান্ধবী মানে পুরনো দিনের যাদের সাথে চলছে বা অফিসেও, একটু সাবধান থাকবেন, নিজের দায়িত্বে কাজ করবেন, অন্যর ঘাড়ে ভরসা চাপাবেন না, ভালো হবে। অর্থের চাপ কিন্তু একটু তৈরি হতে পারে, ব্যয় কিন্তু বাড়তে চলেছে আপনার যদি তুলা রাশি হয়। ফ্যামিলি লাইফ এমনি মোটের ওপর শুভ, সন্তান সুখ ভালো বলা চলে, নতুন কাজকর্ম, নতুন বিষয়ে কথা বলা অবশ্যই শুভ হচ্ছে এবং বিদ্যাস্থান চালিয়ে নেওয়ার মতো, তাই এমন কিছু প্রবলেমের জায়গা নেই। তুলা রাশির কিন্তু কাজের জন্য শুভ দিন বা ভালো দিন হচ্ছে। চিত্রা যদি নক্ষত্র হয় খরচা নিজের হাতে করবেন না। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা কর্মক্ষেত্রে বসদেরকে একটু অয়েলিং করুন। বিশাখা যদি আপনার নক্ষত্র হয় আলস্যতা ত্যাগ করার প্রয়োজন রয়েছে। পরের রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন বা আপনার যদি বৃশ্চিক রাশি হয়, কালকের দিনে পাঁচ সংখ্যার ব্যবহার শুভ, সাদা তার কাছাকাছি রঙগুলো শুভ আপনার জন্য। 9:00 থেকে 11:00 সাবধানে, বৃশ্চিক রাশি ঝুঁকি নেবেনই না, বৃশ্চিক রাশি স্ট্রাগেলের জন্য তৈরি থাকুন কালকের দিন। তাই যেখানে রিস্ক রয়েছে, ঝামেলা রয়েছে, যেখানে প্রবলেম রয়েছে, সাবধান, কাজের জায়গায় কিন্তু বাধা বিপত্তি, অর্থনৈতিকভাবে লস হওয়া বা ফিনান্সিয়ালি, ইভেন কাজকর্ম যখন ভালো না হয় তখন আমরা মেন্টালি পাজেলড হয়ে যাই বা মানসিকভাবে আমরা আটকে যাই। তা এই দিকটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে বা লক্ষ্য রাখতে বলবো আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন। যেখানে ঝুঁকি, যেখানে বড় দায়িত্ব, যেখানে আপনার ওপর বন্দুক রাখা হচ্ছে আপনার ঘাড়ে, লক্ষ্য রাখুন, জানবেন প্রবলেম রয়েছে বা প্রবলেম আসতে চলেছে। তাই যদি ঠান্ডা মাথায় রিস্ক ফ্রি হয়ে আপনার যেটুকু দায়িত্বের কাজ সেইটুকু মেটান, আপনি এমন কিছু প্রবলেমে পড়বেন না। কিন্তু অযথা অন্যের দায়িত্ব, অন্যকে অ্যাডভাইস দিতে যাওয়া ভালো হবে না। শরীর ভালো থাকবে, গুরুজনদেরও শরীর ভালো হবে। ডিপ্রেশন এবং উগ্রতা কালকের দিনে বাড়তে চলেছে, লক্ষ্য রাখবেন, তার এফেক্ট কিন্তু ফ্যামিলি লাইফে পড়তে পারে। আপনার পরিবারের দিক থেকে বা আপনার পরিবারের মানুষজনরা আপনার সাথে গণ্ডগোল থাকবে, করবে বা আপনার সাথে অশান্তি বা গোলযোগ করবে, এটা বলতে পারছি না, কিন্তু আপনার খারাপ লাগা বা আপনার ভালো লাগাগুলো তাদের ওপর চাপিয়ে আপনি দিতে পারেন, যেক্ষেত্রে অসুবিধা তৈরি হতে পারে। তাই নিজেকে সংযত রাখুন, নিজেকে ঠিক রাখুন, হতাশা ত্যাগ করুন, ঈশ্বরকে স্মরণ করুন, কোনোভাবে রিল্যাক্স মুডে থাকুন, আনন্দের সঙ্গে থাকুন, খারাপ চিন্তা না করুন, বেটার রেজাল্ট হচ্ছে। সন্তান সুখ ভালো, এমন কিছু পারিবারিক অশান্তির জায়গা নেই, কিছু ক্ষেত্রে কিছু জনের অবশ্যই হতে পারে কিন্তু ওভারঅল শুভ। প্রেমিক প্রেমিকারাও মোটের ওপর স্টেবল রেজাল্ট পাচ্ছেন, বিদ্যাস্থান চলে যাবে, সন্তান ভালো ফল দেবে। বিশাখা যদি আপনার নক্ষত্র হয় ক্রিয়েটিভিটি দেখান। অনুরাধা নক্ষত্র বন্ধুত্ব থেকে সাবধান। জ্যেষ্ঠা নক্ষত্র ভালোবাসা কিন্তু কষ্ট দিয়ে যেতে পারে, লক্ষ্য রাখবেন। পরের রাশি হচ্ছে, আপনারা জানেন ধনুরাশি, আর আমি এই হাসি বলে আপনারা ভাবেন আমারও ধনুরাশি, আমার ধনুরাশি নয়, এমনিই হাসি, কোনো কারণ নেই। যাই হোক, চলুন শুরু করি। আপনার যদি ধনুরাশি হয় সাদার কাছাকাছি রং, কালকের দিনে পাঁচ সংখ্যা ব্যবহার করা,
সাধারণ শনিদেবকে ডাকা, বড় ঠাকুরকে ডাকা, এবং 9:10 থেকে 11 বুঝে শুনে ব্যবহার করা। ধনুরাশি, উগ্রতা বাড়তে পারে, শত্রুতা বাড়তে পারে, অকারণে আপনাকে হয়রানি বা হয়রানি তৈরি হতে পারে, এটা কিন্তু লক্ষ্য রেখে চলতে হবে বন্ধুরা। আপনার যদি ধনুরাশি হয়, কোনো না কোনোভাবে আপনার পার্সোনাল লাইফ কিন্তু ঘাঁটতে পারে, পার্সোনাল লাইফকে নড়িয়ে দেওয়া হতে পারে, বা মানে কোনোভাবে আপনি কী বলুন তো আপনাকে মেন্টালি একটু নাড়ানো ছাড়ানো হতে পারে, এবং সেটা শত্রুতাজনিত কারণে। তাই পার্টিকুলারলি দুজন চারজন পাঁচজন মানুষ যারা আপনাকে খুব বেশি ভালোবাসে তাদের থেকে সাবধান থাকবেন। মানে অনেক ক্ষেত্রে হয় না ভালোবাসা অত্যাচার, সেই অত্যাচারটার জায়গা কিন্তু তৈরি হতে পারে, এটা লক্ষ্য রেখে চলবেন, কারণ এটা কিন্তু প্রবলেম দিতে পারে। কাজ খুব বেশি বাধা বিপত্তি দেবে না, কাজকর্ম স্টেবল থাকছে। হ্যাঁ, দায়িত্ব চাপ নিয়ে কাজ করতে হলেও আপনি এনজয় করতে করতেই কাজ করতে পারবেন, কিন্তু ওই যেটা বললাম খেয়াল না রাখলে প্রবলেম রয়েছে। এমনিতে দাম্পত্য জীবন, পারিবারিক সম্পর্ক, বাবা মা ভাই বোনদের সাথে সম্পর্কে প্রবলেম নেই, প্রেমিক প্রেমিকারা একটু ঝগড়া করতে পারেন, আপনার দিক থেকেও প্রবলেম আসতে পারে, তৈরি হতে পারে, লক্ষ্য রেখে চলুন। সন্তান সুখ বিদ্যাস্থান, মোটের ওপর চালিয়ে নিতে পারবেন বা চলে যাবে বা চলে যেতে পারে, তাই এটা নিয়ে আমি বড় অসুবিধা বা অশান্তির জায়গা বলবো না, কিন্তু অসুবিধার জায়গা হচ্ছে গুপ্ত শত্রুতা, আপনাকে অপমানিত করা বা অপমানিত করার চেষ্টা করা। খেয়াল রাখুন, একটু লক্ষ্য রেখে চলুন না, আমার তো মনে হয় ভালো ফল আসবে। তাই মেপে পা ফেলুন, খারাপ ভাববেন না, খুব বেশি মিশতে যাবেন না, মেশার জায়গা কিন্তু বেশি করতে গেলে বেশি বড় সমস্যায় পড়তে পারেন। মূলা, আপনার অর্থ নিয়ে অন্য কারুর প্রফিট হতে পারে। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা, লোক আপনাকে চালাতে পারে, চালানোর চেষ্টা করতে পারে, মানে আপনার সংসার চালানো নয়, আপনাকে প্রভাবিত করা। উত্তরাসারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে অযথা টেনশন করে ফেলতে পারেন এবং ডিসিশান মেকিংয়ের ক্ষমতা হারিয়ে ফেলতে পারেন, লক্ষ্য রাখুন। পরের রাশি কিন্তু মকর রাশি। মকর রাশির 6 সংখ্যা, মকর রাশির নীল রং, মকর রাশির বড় ঠাকুরকে ডাকা, 9:15 থেকে 10:30 বুঝে শুনে পুরো সময় পরেরটাকে ভালো হচ্ছে। অ্যাক্টিভলি কাজ করতে হবে, ঝুঁকি নিতে হবে, নিজের প্রোগ্রেস, নিজের উন্নতি, নিজের সাকসেস এবং সাফল্য প্রত্যেক ক্ষেত্রে বার করতে হবে, ঠিক করে নিতে হবে আমার কাজগুলো কী কী আছে। সকালবেলা ভেবে নিন, উঠে ঘুম থেকে উঠে চা খেতে খেতে আপনি ভেবে নিন যে আপনি কী কী কাজ করবেন, কী কী করতে চান, আজকে কোন কোন কাজ আছে, আমি কোনগুলো করব। প্ল্যান মাফিক এগোন, টাইম সেট করে এগোন, ব্যাস এটাই যথেষ্ট। কারণ কালকে অর্থ প্রাপ্তি, কোনোভাবে ভালো খবর আসা, ভালো প্রগ্রেস আসা, প্রগ্রেসকে বার করে নিয়ে আসা, আমি বলবো এটা কিন্তু আপনার জন্য। আপনি যদি মকর রাশির মানুষ হন বা আপনি যদি মকর রাশির জাতক জাতিক হন, বেস্ট হচ্ছে, তাই এখানে আর কিছু বলার থাকতে পারে না। শরীর ভোগাতে পারে, গুরুজনদের শরীর কিন্তু বেটারই থাকছে, অসুবিধা নেই। দাম্পত্য জীবনের জায়গা খেয়াল রাখুন, ফ্যামিলি লাইফ একটু কথা কাটাকাটি, বাড়ির লোকজনদের সাথে কোনোভাবে অশান্তির যোগ কিন্তু থাকছে, বন্ধুত্ব ভালো, প্রেম ভালো চলবে, তাই প্রেমিক প্রেমিকা বা প্রেমের দিক, ভালোবাসার দিক অসুবিধা নেই আপনার যদি মকর রাশি হয়। সন্তানরা বাধ্য থাকছে, পড়াশোনার জায়গায় মনোযোগ বাড়ান, এবং কিছু ক্ষেত্রে কালকের দিনে পড়াশোনা নতুনভাবে স্টার্টও হতে পারে, এবং নতুন কিছু প্রজেক্টে হাত দেওয়া, নতুন কোনো প্রজেক্ট পাওয়া বা নতুন দিকের কোনো কাজকর্ম শুরু হওয়া, এটার জন্য কিন্তু আমি বলবো আপনাদের জন্য ভালো দিক বা ভালো রেজাল্ট দিয়ে যাবে আপনার যদি মকর রাশি হয়। তাই সামগ্রিকভাবে দিনটাকে কাজে লাগান, আমার তো মনে হয় আপনি যদি কালকের দিনকে কাজে লাগান, কাজে লাগানোর চেষ্টা করুন, আপনি ভালো রেজাল্ট বা অবশ্যই বেটার রেজাল্ট কিন্তু পাবেন, করুন, এগিয়ে যান। মকর রাশি উত্তরাছাড়া নক্ষত্র, পারিবারিক বিবাদ কিন্তু কাজকর্মের জায়গাকে নড়িয়ে দিতে পারে, শোভনা ব্যয় বৃদ্ধি, ধনিষ্ঠা নক্ষত্র, উগ্রতা বেড়ে যাওয়া, মাথা গরম করা যোগ থাকছে, খেয়াল রাখবেন। কুম্ভ রাশি, কুম্ভ রাশির 2 সংখ্যা সবুজ রং, 9:15 থেকে 10:45 সাবধানে ব্যবহার করা, পরের সময় শুভ। কুম্ভ রাশির ডমিনেটিং নেচার নেওয়া উচিত কালকের দিন, করিয়ে নেওয়া উচিত, নিজে কাজ না করে লোককে দিয়ে বা কাউকে দিয়ে কারুর মাধ্যমে আপনার কাজগুলো করে নেওয়া বা করিয়ে নেওয়া, এবং কাজকর্মের জায়গায় একটু অয়েলিং বা বাটারিং করা, মিষ্টি মুখে চলা আপনার উন্নতি বা আপনার প্রোগ্রেসকে ডেকে এনে দেবে। কুম্ভ রাশি হতাশা ত্যাগ করুন, কালকের দিনকে ভালোভাবে কাজে লাগান, এবং কালকে দিন ঝুঁকি নিন কাজের ব্যাপারে, কোনো অসুবিধা নেই, কিন্তু ক্যালকুলেটেড রিস্ক নিন, যতটা পারবেন, যতটা নেওয়ার ক্ষমতা আছে সেই রিস্কটুকু আপনি নিন, বা সেই রিস্কটুকু আপনি নিলে আমার তো মনে হয় ভালো হবে, বেটার দিন,
তাই ভালো দিনকে ভালোভাবে কাজে লাগাতে হবে, পজিটিভলি কাজে লাগাতে হবে। তবে একটা ব্যাপার, রাস্তাঘাট বা রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে সতর্কতা নিন, কারণ কোনো না কোনোভাবে চোট আঘাত দুর্ঘটনায় পড়া এটার যোগ রয়েছে। কালকের দিন পজিটিভ থিঙ্কিংয়ের দিন, পজিটিভ চিন্তাভাবনা করার দিন, পজিটিভ ডিসিশান নেওয়ার দিন। ভবিষ্যৎ বলবো না, কিন্তু কালকের দিনে নেওয়া কিছু সিদ্ধান্ত আগামী কিছু দিনের জন্য আপনার ক্ষেত্রে বেটার রেজাল্ট ডেকে আনা দিতে পারে বা ভালো রেজাল্ট ডাকতে পারে। গুরুজনদের শরীরের জায়গাটা খেয়াল রাখুন, আপনার শরীর কিন্তু ভালো থাকবে, অর্থের চাপ নিয়ন্ত্রণেই থাকছে, এমন কিছু অসুবিধা নেই। দাম্পত্য জীবন ভালো হচ্ছে, ভালো রেজাল্ট। যে মেয়েরা বা বোনরা শ্বশুর বাড়িতে ঘর করেন তারা একটু সতর্ক থাকুন, পরিবারের লোকজনদের সাথে কোনোভাবে অসুবিধা তৈরি হতে পারে। বিদ্যাস্থান শুভ নয়, কনফিডেন্স বাড়াতে হবে, নাহলে কিন্তু অসুবিধা রয়েছে। প্রেম কষ্ট দিয়ে যেতে পারে, প্রেম এবং বন্ধুত্ব কষ্ট বা চোখের জল ফেলিয়ে দিতে পারে। তাই আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন, দয়া করে এই দিকটা বা এই জায়গাটা একটু খেয়াল রাখলে আমার তো মনে হয় বা আমি বলবো আমার মতে আপনারা ভালো রেজাল্ট বা বেটার রেজাল্ট পাচ্ছেন। এগিয়ে যান, এগিয়ে যাওয়ার চেষ্টা করুন, নিজের ওপর ভরসা রাখুন, ঠিকঠাক মতো মেপে এগোন। ধনিষ্ঠা নক্ষত্র, মানসিক শান্তির অভাব দেখা যাচ্ছে। শতভিশা নক্ষত্র, পুরনো কোনো বন্ধু বান্ধবী বা তাদের দ্বারা কোনো উপকার বা ভালো কাজকর্ম হতে পারে, যদি সেরকম ব্যাপার থেকে কাজে লাগান। পূর্বভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো, তাড়াহুড়ো করতে গেলে সমস্যায় পড়বেন, একটু খেয়াল রাখুন। খুব বেশি তাড়াহুড়ো, খুব বেশি ঝুঁকি নেওয়া চলবে না। মীন, আপনার যদি মীন রাশি হয়, এক সংখ্যা 9টা থেকে 11টা 15 বুঝে ব্যবহার করা, খুব হালকা কালারগুলো ব্যবহার করা আপনার জন্য ভালো হচ্ছে। মীন রাশি নিঃসঙ্গতায় ভোগার দিন, লোনলিনেস বা একাকিত্ব, আমার পাশে কেউ নেই বা আমার সাথে কেউ নেই বা আমাকে কেউ ভালোবাসে না, এই ব্যাপারগুলো কিন্তু আপনার মনের মধ্যে ঘুরতে পারে। তাই মানসিকভাবে বিধ্বস্ত থাকা বা মানসিকভাবে শান্তির অভাব তৈরি হতে পারে, কিন্তু কাজ কর্ম বা প্রোগ্রেস খুব ভালো হচ্ছে। কাজকর্মের জায়গায় বাধা বিপত্তি ক্লিয়ার হওয়ার দিন, কিন্তু আমার তো মনে হয় এমন কিছু সিচুয়েশান বা এমন কিছু ঘটনা আসতে পারে বা ঘটতে পারে, সকলের ক্ষেত্রে জানি এগুলো হয় না, কিন্তু তারপরেও বলবো যদি চোখ কান খোলা না রাখেন, কোনোভাবে ক্ষতি বা কোনো মানুষের সাথে, কাছের মানুষের সাথে বা কাছের মানুষদের থেকে আঘাত পাওয়ার একটা যোগ থাকছে, যেটা আপনাকে মানসিক শান্তির অভাব তৈরি করে দেবে। কাজের জায়গা কিন্তু মোটের ওপর স্টেবেল, অর্থের জায়গা কিন্তু খুব একটা খারাপ নয়। তাই কাজ কর্ম বা প্রোগ্রেস নিয়ে ভাবার জায়গা নেই, শুধুমাত্র ফাঁকা মাথায় বসে থাকা, কারুর থেকে কোনো মানে কোনো বন্ধু কোনো বান্ধবী কাছের মানুষ এদের জায়গা থেকে একটু সতর্ক থাকা। ওভারঅল দাম্পত্য জীবন চলে যাবে, প্রেমিক প্রেমিকারাও মোটের ওপর স্টেবল রেজাল্ট পাচ্ছেন, সন্তান সুখ শুভ, বিদ্যাস্থানও শুভ, পরিবারের মানুষজনদের থেকে মোটামুটি সাপোর্ট পাবেন। তাই কাজকর্ম করুন, কিন্তু খারাপ চিন্তা, উল্টোপাল্টা চিন্তা, বাজে ভাবনা, ফালতু চিন্তা এগুলো ত্যাগ করে যান, এটা কিন্তু ক্ষতি করবে। আধ্যাত্মিকতা, ঈশ্বর নিয়ে থাকা, ঈশ্বরের চিন্তা করা আপনার সাফল্যকে বাড়াতে বা আপনার এই ডিপ্রেশনগুলোকে কাটাতে কাজ করবে। মীন রাশি পূর্বভাদ্রপদ নক্ষত্র ইমোশন কষ্ট দিতে পারে, উত্তর ভাদ্রপদ নক্ষত্র অকারণে মাথা গরম করে ফেলতে পারেন, রেবতী নক্ষত্র রাস্তাঘাটে চলাফেরা বা রাস্তাঘাটে বেরিয়ে কোনো রকম বিপদের সম্মুখীন হতে পারেন, তাই সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করবেন বা বাইরে বেরোবেন। এই হচ্ছে মোটামুটি আগামীকালকের রাশিফল, মেষ থেকে মীন রাশির আগামীকালকে কী ফল বা কী রেজাল্ট দেবে তার তথ্য। আশা করতে পারি ভিডিওটা আপনাদের কাজে লাগবে, প্রত্যেক দিন যেরকম ভিডিও দিই চলার পথে মোটামুটি একটু হলেও সাহায্য করে সেটুকুই করতে পারে, এটুকুই থাক। ডেসক্রিপশন চেক করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য, ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ফেসবুক করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ এবং শান্তিতে থাকুন, এটাই প্রার্থনা করি। আপনাদের দিন খুব ভালো কাটুক, নমস্কার।